আসসালামু আলাইকুম আজকে পড়ে শোনাব অবিরন্ত চক্রবর্তীর লেখা অ্যামাজনের জঙ্গলে গল্পের প্রথম পর্ব আমরা নিগ্রো নদী পেয়ে অ্যামাজনের নদীর দিকে চলেছি নিগ্রো নদীর জল এত কালো যে মনে হয় নদীর তীরে কোথাও হয়তো কয়লা আছে সত্যি আছে নাকি কাকাকে সে কথা জিজ্ঞেস করাতে তিনি বেশ বিরক্ত হয়ে বললেন ইন্ডিয়ায় আজকাল এরকম লেখাপড়া হচ্ছে বুঝি কাকা তার পর্তুগিজ বন্ধুর সঙ্গে কথা বলায় বাধা পেয়েই হয়তো বিরক্ত হয়েছেন মানাউসে মোটর বোটে উঠে থেকে দুজনে শুধু কথাই বলা যাচ্ছেন নদীর রং নদীর তীরের রূপ একবারের জন্যেও দেখছেন না কি নিয়ে এত কথা জানি না তারা কথা বলছেন পর্তুগিজ ভাষায় আমি ব্রাজিলে এসেছি মাত্র দুদিন দুদিনে মাত্র দুটো পর্তুগিজ শব্দ শিখেছি বন্দিয়া মানে গুড ডে অর্থাৎ শুভ দিন ওব্রিগাদা মানে থ্যাংক ইউ ধন্যবাদ কাকা এদেশে আছেন প্রায় দশ বারো বছর এখানকার আন্দিজ পাহাড়ে নাকি নানা রঙিন পাথর পাওয়া যায় শুনেছি সেই সব রঙিন পাথরের ব্যবসা আছে তার কাকা থাকেন রিওডি জেনেরাই সেখানে সমুদ্রের কাছে তার মস্ত বাড়ি বাড়িতে কিন্তু কাকিমা বা তাদের কোনো ছেলে মেয়েকে দেখলাম না কাকিমাকে আমি একবারই দেখেছি কানে ঝুমকো নাকে নোলক মাথায় মুকুট পরা নতুন বউয়ের সাজে কাকার বউ ভাতের দিন বিয়ে হয়েছিল নদিয়া জেলার পলাশিতে কাকা সেখানেই তখন সব ব্যবসা ট্যাবসা করতেন আমি মায়ের কোলে চড়ে কাকার বিয়েতে গিয়েছিলাম বড় হয়ে স্কুলে ইতিহাস বইয়ে পড়েছি ওই পলাশির আমবাগানে বাংলার নবাব সিরাজোদ্দোলাকে যুদ্ধে হারিয়ে ইংরেজরা ক্রমশ আমাদের দেশের শাসক হয়ে বসে আর দু বছর পরেই আমার মাধ্যমিক পরীক্ষা কাকা কাকিমার সঙ্গে সেই যে পলাশিতে একবার দেখা হয়েছিল তারপর আর কোনো দিন দেখিনি তাদের এবার ব্রাজিলে এসেছি কাকা এখানে আছেন বলেই সারা পৃথিবীর মধ্যে চিঠি লেখা প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে আমি একটা রাউন্ড দ্য ওয়ার্ল্ড টিকিট পুরস্কার পেয়েছি এই টিকিটে কলকাতা থেকে ব্যাংকক হংকং টোকিও লস অ্যাঞ্জেলাস নিউ ইয়র্ক রিও ডি জেনারো কোপেন হেগেন দিল্লি হয়ে আবার কলকাতায় ফিরে আসা যাবে পৃথিবীটা এক চক্কর ঘুরে আসতে প্লেনের টিকিটের জন্য পয়সা লাগছে না ঠিকই কিন্তু ব্যাংকক হংকং টোকিও নিউ ইয়র্ক লস অ্যাঞ্জেলাস এইসব জায়গায় থাকা খাওয়া ঘোরাঘুরি তো আর বিনে পয়সায় হয় না একমাত্র ব্রাজিলের রিও ডি জেনেরাই কাকার বাড়ি আছে বলে টিকিটটা খানিকটা কাজে লাগাতে পারছি বাবা সেই মতো আমার এই পুরস্কারের কথা কাকাকে চিঠিতে লিখেছিলেন উত্তরে কাকা লিখেছিলেন ঠিক কবে কোন এয়ারলাইন্সে আসছি তা জানালে তিনি এয়ারপোর্টে আমাকে নিতে আসবেন আসলে সারা পৃথিবীর দেড়শো কোটি দেশের স্কুলের ছেলে মেয়েদের মধ্যে আমি এই চিঠি লেখা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি বলে বাবার একটু গর্বই হয়েছিল কাকাকেও পুরস্কারের কথাটা একটু লম্বা করেই লিখেছিলেন পুরস্কার পেয়ে কান্না আনন্দ হয় বিশেষ করে প্রায় সারা পৃথিবী ঘোরার প্লেনের টিকিট পেলে মন তো নাচ পেই তাছাড়া রাউন্ড দ্য ওয়ার্ল্ড কথাটা শুনেই আমার জুলভেনের অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন এইটি ডেজ বইটার কথা মনে পড়েছিল আমিও যদি আশি দিনে সমস্ত পৃথিবীটা ঘুরে আসতে পারতাম দেশে দেশে আমার কত বন্ধু হতো তাহলে প্রতিযোগিতাটাও ছিল এই নতুন দেশ দেখা নিয়ে চিঠি লেখার বিদেশে কোনো বন্ধুকে তোমার দেশ বেরিয়ে যাওয়ার নিমন্ত্রণ করে চিঠি লিখতে হবে তাতেই আমি ফার্স্ট হই পৃথিবী ঘুরে আসার প্লেনের টিকিট পাই কিন্তু পৃথিবী তো দূরের কথা কাকা না থাকলে আমার একটা দেশেও যাওয়া হতো না রিও ডি জেনেরায় কাকা সারাদিনই তার ব্যবসার কাজে ব্যস্ত থাকেন তাই প্রথম দুদিন আমি একাই শুধু সমুদ্র তীরে ঘুরলাম তৃতীয় দিনেও সমুদ্র তীরে অনেক দূর পর্যন্ত ঘুরে এলাম সমুদ্র তীর ধরে ঘুরলে রাস্তা হারাবার ভয় থাকে না তাছাড়া সমুদ্র আমার খুব ভালো লাগে সেই দিনই রাতে খাবার টেবিলে কাকা হঠাৎ বললেন জন্য জঙ্গলে যেতে চাও তাহলে কাল সকাল সাতটায় এয়ারপোর্ট যাওয়ার জন্য তৈরি হয়ে থাকে রিওডি জেনারো থেকে প্লেন প্রথমে এলো ব্রাজিলের রাজধানী ব্রাজিলিয়ায় সেখান থেকে এক ঘন্টা পর প্লেন আবার আকাশে উঠল এবার আর কোথাও না থেমে সোজা নামলো মানাউসে মানাউস আমাজন রাজ্যের রাজধানী এখানেই এয়ারপোর্টে কাকার পর্তুগিজ বন্ধু গাড়ি নিয়ে কাকার জন্য অপেক্ষা করছিলেন সেই গাড়িতে মানাউস জেটিতে এসে আমরা মোটর বোটে উঠেছি নিগ্রো নদী থেকে একটু দূরে বা একটা নদী চোখে পড়ল তার জল অনেকটা যেন হলদে রঙের হয়তো বা যেন বাদামি এত দূর থেকে স্পষ্ট বোঝা যায় না নতুন নদী দেখলে তার নাম না জানলে আমার ভালো লাগে না কাকারা তখনও কথায় খুব ব্যস্ত তবু আমি জিজ্ঞেস না করে পারলাম না কাকা ওই নদীটা দেখো জলের রংটা একেবারে অন্যরকম কি নদী ওটা কাকা বিরক্ত হলেন না বললেন ওটা হলো হলুদ জলের নদী নিগ্রোর মতো এও আমাজন নদীতে গিয়ে পড়েছে আমাজনের বা তীরে আর ডান তীরে এরকম প্রায় হাজার বারোশো উপনদী আছে সবাই আমাজনে গিয়ে মিশেছে কাকার বন্ধু যেমন কাকাকে ডাকছে বাড়িন বলে কাকাও তেমনি তার বন্ধুকে নাম ধরে রাখছেন এর নাম গঞ্জালো এরা কেন অ্যামাজনের জঙ্গলে যাচ্ছেন আমাকেই বা কেন নিয়ে যাচ্ছেন আমি কিছুই জানি না মনে হয় এরা কোনো কাজে যাচ্ছেন আর কাকা আমাকে আর কোথায় রেখে আসবেন তাই সঙ্গে নিয়েছেন আরও প্রায় দু ঘন্টা পর আমরা আমাজন নদীতে পড়লাম এখানে একটা অদ্ভুত ব্যাপার দেখলাম কালো জলের নদী নিগ্র আর হলুদ জলের নদী সলিময়েস অ্যামাজনে পড়েও কালো আর হলুদ রঙের নদী হয়েই রয়েছে বেশ কিছু দূর পর্যন্ত জলের এই রকম আলাদা দুটো রঙ দেখা গেল অ্যামাজন নদী এত বড় যে চেয়ে থাকতে থাকতে ভয় ধরে যায় হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত দীর্ঘ আমাদের গঙ্গা নদীর চেয়েও আমাজন দ্বিগুণ নাকি তিনগুণের চেয়েও বেশি বড় কাকা বললেন মোহনার কাছে নদীটা চারশো কিলোমিটার চওড়া বিশাল জঙ্গলে এত বড় নদীতে মটর বোটে আমরা মাত্র চারটি প্রাণী কাকা কাকার বন্ধু গঞ্জালো আমি আর যে বোট চালাচ্ছে সে বোট ক্রমশ মাছ নদী ছেড়ে তীরের দিকে এগোতে লাগলো একটু পরেই আমরাও নদীর প্রায় তীর ঘেসে চলতে লাগলাম নদীর তীরে বিরাট বিরাট গাছের বিশাল জঙ্গল কোথাও তার শেষ দেখা যায় না আমাজনের নদীতে রোদ এত করা যে গা পুড়ে যায় এখন তীরের কাছে জঙ্গলের ঘন ছায়া পেয়ে বাঁচলাম কলকাতা থেকে কত হাজার মাইল দূরে পৃথিবীর ঠিক কোন জায়গায় আছি ভাবতে ভাবতে ঘুমে আমার চোখ জড়িয়ে আসছে তবু কেন জানি না ঠিক করলাম কিছুতেই ঘুমাবো না এক একটা গাছ এখানে এত লম্বা যে মাটিতে মুখ থুবড়ে পড়ে না গিয়ে কি করে আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে কে জানে গাছ থেকে মস্ত মস্ত ঝুড়ি নেমে এসেছে নদীর জল পর্যন্ত হঠাৎ দেখি মোটা সোটা মস্ত একটা হনুমান গাছের একটা ঝুড়ি শুধু লেজ দিয়ে আঁকড়ে ধরে খুব জোরে জোরে দোল খাচ্ছে এক একবার বোটের প্রায় মাথা পর্যন্ত চলে আসছে এটা দেখে আমার গায়ে কাঁটা দেয় বোটে নেমে পড়বে নাকি কাকা আমার মনের ভাব বুঝতে পেরে বললেন ভয় পেও না এদের বলে উলি মাংকি উলের পুরো কম্বলের মতো এদের গায়ে লোম কাকার কথা শেষ হয়েছে কি হয়নি হনুমানটা হঠাৎ ঝুড়ি ছেড়ে আমাদের বোটের উপর লাফিয়ে নামলো কেউ কিছু বোঝবার আগেই আরেক লাফে কাকার গায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে দু হাতে হ্যাচ আনে কাকার কোল থেকে তার ব্যাগটা নিয়ে প্রথমে বোটের ছাদে উঠে গেল সেখান থেকে এক ক্লাফে মস্ত একটা ঝুড়িতে ঝুলে পড়লো পরপর চারটা পাঁচটা গুলির শব্দে চমকে উঠে দেখলাম কাকা ও গঞ্জালো দুজনের হাতেই রাইফেল রাইফেলের গুলি হনুমানটার গায়ে লাগেনি দুজনেই তখনও গুলি ছুঁড়ে চলেছেন হনুমানটাও ততক্ষণে বিদ্যুৎ গদিতে এক ঝুড়ি থেকে আরেক ঝুড়িতে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে চড়ে জঙ্গলের মধ্যে হারিয়ে গেল চোখ দিয়ে আগুন কাকা রাইফেল হাতেই বুক চাপড়ে হাহা করে কেঁদে উঠলেন গলা চিড়ে এই প্রথম বাংলায় বলে উঠলেন ওরে আমার সর্বস্ব গেল রে ছোট একটা ব্যাগে কি করে মানুষের সর্বস্ব থাকে আমি জানি না আমার সবচেয়ে প্রিয় পঁচিশটা গল্পের বইও ওতে ধরবে না ব্যাগটা চামড়ার বেশ পুরানো তবে তিন চার ইঞ্চি লম্বা তালাটা খুব চকচক করছিল মনে আছে ব্যাগে কাকার সব কিছু ছিল বলেই হয়তো অত বড় তালা গঞ্জালো কাকাকে পর্তুগিজ ভাষাই খুব উত্তেজিত স্বরে কিছু বললেন কাকাও এক ঝটকায় উঠে দাঁড়িয়ে আমাকে বললেন আমরা জঙ্গলে ঢুকছি বোট এখানেই থাকবে যত তাড়াতাড়ি পারি ব্যাগটা নিয়ে আসবো বোটের চালককেও সেই মতো কিছু বললেন নদীর ধার ঘেসে যাওয়ার সময়ই বোটের গতি প্রায় অর্ধেক কমানো হয়েছিল এখন আরও আস্তে চালিয়ে চালক বেশ কৌশল করে বোটের একটা মুখ তীরের আরও কাছে নামিয়ে গিয়ে বোট থামাল তারপর বড় একটা তক্তা পেতে দিল তার এক মাথা বোটে আরেক মাথা নদীর পাড়ের জঙ্গলে কাকা আর গঞ্জালো শুধু রাইফেল নিয়ে প্রায় দৌড়ে নেমে গেলেন এক মিনিট পরে অনেক চেষ্টা করেও তাদের কাউকে আর দেখতে পেলাম না তক্তা পাতায় রইল বোটে শুধু আমি আর চালক ওর নামটা পর্যন্ত এখনো জানি না চোখের সামনে শুধু সীমাহীন ঘন ও জঙ্গল ভ্রমণ পত্রিকায় পড়েছিলাম দক্ষিণ আমেরিকার নটা দেশে ষাট লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই আমাজন এর গভীরে এখনও এমন অনেক আদিম মানুষ আছে কেউ যাদের কোনোদিন চোখেও দেখেনি যারা নিজেরাও তাদের আদিম অরণ্যের বাইরে আমাদের এই পৃথিবীর কথা সভ্য মানুষ জাতির কথা কিছুই জানে না কয়েক ঘন্টা আগে ভীষণ রোদ্দুরে নদী ঝকঝক করছিল এখন আকাশে জলে আশ্চর্য রং ছড়িয়ে আমাজন নদীতে সূর্য অস্ত যাচ্ছে এমন সূর্যাস্ত আমি কোথাও কখনো দেখিনি কিন্তু বুক যখন ভয়ে ঢিপ ঢিপ করে তখন সাত রঙের খেলাও চোখের মধ্যে দিয়ে মনের মধ্যে ঢুকতে চায় না আকাশ অন্ধকার হয়ে আসছে নদীর জল অন্ধকার হয়ে আসছে সামনের জঙ্গল যেন একটা জমাট বাধা অন্ধকার এমন আগাগোড়া অন্ধকারে কাকারা পথ চিনে বুটে ফিরে আসবে কি করে কখন ফিরবে কিছুই ভেবে পাচ্ছি না জঙ্গলে নেমে যাওয়ার পর থেকে এখনো পর্যন্ত একবারও তাদের রাইফেলের শব্দও শুনিনি এদিকে বোটের চালকের ভাষাও জানি না সারাদিনে তাকে শুধু একবারই কথা বলতে শুনেছি কাকারা নেমে যাওয়ার সময় তার ভাষাও মনে হয় পর্তুগিজ আমি আর চুপ থাকতে না পেরে আমার ক্লাসের ইংরেজি বইয়ের মতো খুব সরল ইংরেজিতে বললাম কাকাদের এত দেরি হচ্ছে কেন আপনি কি কিছু অনুমান করতে পারছেন লোকটা কি ঘুমিয়ে পড়েছিল ঘুম ভাঙা গলায় থেমে থেমে বলল রিপিট অ্যান্ড স্পিক লিটিল স্লোলি অর্থাৎ আবার বলো এবং একটু ধীরে ধীরে বলো আমিও থেমে থেমে কথাটা আবার বললাম লোকটা এবারে তার অদ্ভুত উচ্চারণে যা বলল তার মানে হলো আমাজনের জঙ্গলে যে কেউ যেতে পারে ফিরতে প্রায় কেউই পারে না তবে ওই দুজনের একজন যার নাম গঞ্জালো সে খুব ওস্তাদ লোক সে পথ চিনতে পারবে মনে হয় কিন্তু হনুমানের কাছ থেকে ব্যাগ ফেরত না পেলে তারা ফিরবে কিনা তা শুধু বোতই জানে পোতো আমাজনে অ্যামাজনে আর জিজ্ঞেস করছো বোতোকে বোতো ভারমলোর কথা তুমি শোননি লোকটার গলার স্বরে কিছুটা রাগ আর বিরক্তি আমি খুব বিনীতভাবে থেমে থেমে তাকে বোঝালাম যে আমি আজই প্রথম আমাজনে এসেছি বোতো ভারমর কথা তাই এখনও জানা হয়নি তুমি আমাকে বলো বোটে কি আলো জলে না নাকি অন্ধকারে লোকটার গলা শুনতে পেলাম বোতই এই আমাজন রাজ্যের রাজা আমাজন নদীর নিচে সেই কোন প্রাচীনকাল থেকে তার ঝকঝকে বিরাট শহর নানা রঙের পাথরে তৈরি মস্ত রাজপ্রাসাদ বোতর ব্রেন মানুষের ব্রেনের চেয়ে অনেক বড় এদের বুদ্ধি দয়ামায় সাঁতারের ক্ষমতা সবই মানুষের চেয়ে বেশি রহস্যময় আমাজনের কথা শুধু এরাই জানে আজকালকার সাহেবেরা দু চার দিনে অ্যামাজনে ঘুরে বলে বেড়ায় বোত নাকি অনেকটা ডলফিনের মতো একটা প্রাণী আমাদের লাল বোতরও রঙও নাকি লাল নয় গোলাপি আমাজন একটা আলাদা জগৎ বাইরের জগতের লোকেরা তার কী বা জানতে পারে কাকা এখনও ফিরল না আমার সেই বিপদ দেখে অথবা বোতর কথা বলতে পেরে যে কোনো কারণেই হোক লোকটার মনে একটু দয়া হয়েছে মনে হলো এবার বেশ নরম গলায় বলল তোমরা অন্য পৃথিবীর লোক শুনলে হয়তো বিশ্বাস করবে না আমাজনের জঙ্গলে দ্বীপে নদী তীরে এমনকি নদীর বুকে যারা ঘর বেঁধে থাকে তাদের অনেকেই তাদের ছেলে বা মেয়েকে দেখিয়ে বলে এটা বোতর ছেলে এটা বোতর মেয়ে আমাজনে তুমি বোতর গল্প শুনে শেষ করতে পারবে না এই গাজাখুরি গল্প কেই বা এখন শুনতে চাই তবে জলের নিচে রঙিন পাথরের রাজপ্রাসাদ শুনে ভাবনা হল কাকারা ডুবুরি নামিয়ে অথবা নিজেরাই ডুবুরির মতো নিচে নেমে নদী গর্ভ থেকে রঙিন পাথর নেওয়ার জন্য অ্যামাজনে আসেননি তো কাকার তো রঙিন পাথরেরই ব্যবসা পর মনে হলো এ অসম্ভব কাকাদের মতো শিক্ষিত বুদ্ধিমান মানুষ নিশ্চয়ই নদী গর্ভে বোতল রাজপ্রাসাদের গল্পে বিশ্বাস করবেন না কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না ঘুম ভাঙতেই দেখি সকালের রোদ্দুরে নদী জ্বলছে বোট চালক লোকটা লম্বা হয়ে শুয়ে তখনও ঘুমোচ্ছে তার পাশে একটা স্যান্ডউইচের খালি প্যাকেট আর একটা কোকাকোলার খোলা টিন পড়ে আছে কাকারা কেউ ফেরেননি যেদিকেই চাই চল নয় জঙ্গল জল আর জঙ্গল ছাড়া কোথাও কিচ্ছু নেই এ যেন আমাদের পৃথিবীর একেবারে বাইরে শুধু জল জঙ্গলের আলাদা একটা জগৎ কি করব কোথায় যাব কাকাদের খোঁজ করবই বা কিভাবে কিছুই ভেবে পাচ্ছি না পৃথিবী ঘোরার প্লেনের টিকিট পেয়ে নিজের ওপরেই রাগ হচ্ছিল এদিকে খিদে গা গুলাচ্ছে কাকাদের খাবারের ব্যাগ থেকে বিস্কুট বের করতে গেলাম সেই শব্দে লোকটার ঘুম ভেঙে গেল বোটের মধ্যে বুলিয়ে নিয়ে বেশ বিরক্ত হয়ে পুরো পর্তুগিজ ভাষায় কী বলল আমি কিছুই বুঝলাম না আমি ইংরেজিতে বললাম কাকারা বোধহয় কোনো বিপদে পড়েছে হয়তো জঙ্গলে পথ হারিয়ে ফেলেছে তুমি জঙ্গলের রাস্তা জানো লোকটা উত্তর না দিয়ে আমাকেই প্রশ্ন করলো অ্যামাজনের গভীর জঙ্গলে ডুব দিয়ে নদীর পেটের মধ্যে বোতর শহরে যাওয়ার রাস্তা তুমি জানো হুম অ্যামাজনের জঙ্গলের রাস্তা বলে সে হঠাৎ উঠে গিয়ে বোটের ইঞ্জিন চালু করলো তারপর বোটের মুখ ঘোরাতে ঘোরাতে বলল যদি প্রাণ বাঁচাতে চাও ভেতরে গিয়ে চুপ করে বসো আমি তোমাকে মানাউসে পৌঁছে দেব। যদি মরতে চাও তাহলে বলো তোমাকে আমি জঙ্গলে নামিয়ে দিয়ে যাই এখানে আর অপেক্ষা করে লাভ কি আমি ফিরে যাচ্ছি লোকটার এই কথায় এই প্রথম আমার চোখ ফেটে জল এলো আমি শক্ত গলায় বললাম আমাকে জঙ্গলে নামিয়ে দাও কাল কাকারা ঠিক যেখানে যেভাবে নেমে গিয়েছিল লোকটা আমাকে আজ প্রায় সেখানে সেই রকম তক্তা পেতে নামিয়ে দিয়ে তক্তাটা তুলে নিয়ে ধীরে ধীরে বোটের মুখ ঘুরিয়ে চলে গেল আমার মন একেবারে শূন্য হয়ে গেছে কি করব এরপর কি হবে কিছুই ভাবতে পারছি না শুধু বোটের দূরে চলে যাওয়া দেখছি বোটটা ক্রমে ছোট হয়ে গেল ছোটোবেলায় গামলার জলে খেলনা বোটের মতো দেখাচ্ছে হঠাৎ মনে হলো বোটটা যেন এদিকেই ফিরে আসছে একটু পরে আর সন্দেহ রইল না যে বোট আমার কাছেই আসছে এতে আমার এত আনন্দ হলো যে যে ভগবানকে কোনোদিন দেখিনি হয়তো ভাবিও নি কখনো সেই ভগবানের উদ্দেশ্যে আমার সমস্ত মন নত হয়ে প্রণাম জানালো লোকটা বোটটাকে নদীর একেবারে কিনারে এনে যতটা পারে জঙ্গলের গায়ে লাগিয়ে সেই লম্বা তক্তাটা পেতে দিল তারপর দু হাতে কাকাদের খাবার দাবারের দুটো ব্যাগ নিয়ে আমার কাছে এসে বলল কোনটা নেবে বেছে নাও তুমি বোতকে জানো না বোতকে মানো না তোমাকে এই আদি অন্তহীন অরণ্যে কে বাঁচাবে অন্তত ব্যাগের খাবার আর জল খেয়ে যে কদিন পারো বাঁচার চেষ্টা করো আমাকে অনেক নদী পেরিয়ে অনেকটা পথ যেতে হবে একটা ব্যাগ তাই আমাকেও নিতে হবে তুমি কোনটা চাও তোমার কাকারটা না কাকার বন্ধুটা তুমি বেছে নাও তখন তুচ্ছ ব্যাগের চেয়ে অনেক বড় গুণ ভাবনা এত বড় বনে কোথায় যাব কোথায় খুঁজবো আমার কাকাকে যতদিন খুঁজে না পাই ততদিন বেঁচেই থাকবো বা কি করে তবু আমি কাকার ব্যাগটা নেওয়াই স্থির করলাম আমার জামা কাপড়ও তো ওই ব্যাগেই আছে লোকটা এবার দাঁড়াও আসছি বলে জঙ্গলের মধ্যে বড় বড় গাছ আর ঝোপের আড়ালে হারিয়ে গেল পাঁচ সাত মিনিট পর লোকটা ফিরে এলো হাতের মুঠোয় হরিদকির মতো সাত আটটা ফল গঞ্জালোর খাবারের ব্যাগে একটা লম্বা কাটারি ছিল লোকটা সেই কাটারি দিয়ে এক কোপে একটা ফল আধা আধি কেটে ভেতর থেকে নরম তুলতুলে অনেকটা তালশ্বাসের মতো দেখতে ছোট্ট একটা পোকা বের করে হাতের তালুতে নিয়ে আমার দিকে এগিয়ে দিয়ে বলল এটা দেখে রাখো আমাজনের জঙ্গলের পথ হারিয়ে শেষ পর্যন্ত এই পোকা খেয়েই মানুষকে বেঁচে থাকার লড়াই করতে হয় এই ফল এই জঙ্গলে অনেক পাবে আপাতত এগুলো রাখো বোতকে স্মরণ করো বোত তোমাকে রক্ষা করুন আকাশের মতো পারহীন এই জঙ্গলে তুমি থাকবে কি করে থাকবে কেন আমার মুখে কেন কোনো কথা ফুটলো না জানি না লোকটা হঠাৎই দুটো ব্যাগের যেটা একটু ছোট যেটা গঞ্জালোর সেটা তুলে নিয়ে তক্তার উপর দিয়ে দুধদার শব্দে হেঁটে বোটে উঠে পড়ল তারপর বোটের মুখ ঘুরিয়ে দূরের দিকে চলে গেল তার বোট যখন তাড়ি দেওয়া তুলতুলে পোকাটার মতো ছোট হয়ে এলো তারপর একেবারে মিলিয়ে গেল আমি কাকার ব্যাগটা তুলে নিয়ে জঙ্গলের মধ্যে হাঁটতে লাগলাম কোথায় যাচ্ছি কোন দিকে যাব কিছুই জানি না জঙ্গলের ভিজে পচা ঝরা পাতার উপর কারো হেঁটে যাওয়ার কোনো চিহ্ন থাকে না ব্যাগটা ভারী কি কি আছে জানি না শুকনো খাবার জলের বোতল ছাড়াও আরও অনেক কিছু আছে তাছাড়া গঞ্জালোর লম্বা দাটাও বোট এই ব্যাগে ঢুকিয়ে দিয়েছে কাকাদের দেখা না পেলে আমার কি হবে এই ভয়ানক জঙ্গলে কতদিন কিভাবে কাটবে ভাবতে ভাবতে আমার পা যেন আর চলে না তার উপর বিরাট বিরাট গাছ মস্ত মস্ত ঝুড়ি পাকানো তারের মতো অসংখ্য লতা ও ঝোপঝড়ের মধ্য দিয়ে কখনো ঠেলে কখনো একটু ফাঁক করে এগোনোও শক্ত হাজার হাজার মাইল লম্বা শত শত নদী বুকে নিয়ে লক্ষ লক্ষ মাইল এই জঙ্গলের পৃথিবী থেকে রিওডি জেনেরো কত দূর কোথায় কে জানে কাকাকে না পেলে রিওডি জেনেরোই কে আমায় নিয়ে যাবে সেখান থেকেই আমার দেশে যাওয়ার প্লেন ছাড়ার কথা ভাবতে ভাবতে আমি একটা বিরাট বড় গাছের নিচে বসে পড়লাম ঘুমে আমার চোখ ঢুলে আসছে আমাজনের জঙ্গলে গল্পের প্রথম পর্ব এখানেই শেষ এর পরের পর্বগুলো নিয়ে খুব শীঘ্রই হয়ে আমাদের ইউটিউব চ্যানেলে আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় বন্ধুর সাথে শেয়ার করবেন ধন্যবাদ